ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে তোমাদেরকে জানাই স্বাগত। মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, ভালো লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মাখানো হয়ে গেছে। মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বন, জিরে গুঁড়ো, গরম মশলা, পেঁয়াজ বাটা, ধনের গুঁড়ো, কাঁচা মরিচ নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, কেটে নেব। ভালো করে ধুয়ে নেব। তাই বসিয়ে তেল দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নেব। মাছগুলোর দুই দিক ভালো করে ভেজে নেব, তুলে নেব। এইভাবে সব মাছ আমি ভেজে নেব। তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার পাঁচ ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ কুচিও দিয়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেছে। একটি কাঁচা মরিচ দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। লবণ হলুদ স্বাদ মতন দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। নেড়ে নেব। একটি টমেটো কুচি দিয়ে দিলাম।
ঝোল ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ বাটা ও গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। মাছের ঝোলটি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।